answer to this question is given in Surah Al-Asr, chapter number 103, verse number... মালয়েশিয়ায় থাকা চীনাদের সবার আগে নিজ দেশে ফেরত যাওয়া উচিত, কারণ তারাই মালয়েশিয়ার সবচেয়ে পুরনো অতিথি। মালয়েশিয়ার হিন্দুরাও ডক্টর মাহাতির মোহাম্মদের চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশি অনুগত, এমন মন্তব্য করে বিপাকে ডক্টর জাকির নায়েক। ফের আরেকবার ভারতের ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। তার মন্তব্য মালয়েশিয়ার ধর্মীয় সাম্প্রদায়িক ও জাতিগত ইস্যুতে কথা বলার সময় সীমা লঙ্ঘন করেছেন জাকির নায়েক এবং মালয়েশিয়ার বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মধ্যে অস্থিরতা উস্কে দিচ্ছেন তিনি। ডক্টর মাহাতির মোহাম্মদ বলেন তিনি নিশ্চিত নন কারা ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম ধর্মপ্রচারককে মালয়েশিয়া স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছেন। এছাড়া স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেই কেউ সেদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। মালয়েশিয়ার সাবেক শাসক দল বারিশান ন্যাশনাল প্রশাসন জাকির নায়েককে স্থায়ীভাবে মালয়েশিয়ায় বসবাসের অনুমতি দিয়েছিল। গত 18 আগস্ট 62তম আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউট বিশ্ব পরিসংখ্যান কংগ্রেস 2019 উদ্বোধন করার পর এক সংবাদ সম্মেলনে ডক্টর মাহাতির বলেন, ধর্মীয় শিক্ষকেরা ধর্মপ্রচার করতে পারেন, রাজনীতি করতে পারেন না, কিন্তু তিনি সেই কাজ করছেন না। তিনি মালয়েশিয়ায় থাকা চীনা ও ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলছেন, এটা তো রাজনীতি। জানা গেছে সম্প্রতি মালয়েশিয়ার পেনাং, পেরেলিস, কেদা ও সারওয়াক অঙ্গরাজ্যে ডক্টর জাকির নায়েকের প্রকাশ্যে কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডক্টর মাহাতির বলেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের কাছে সংবেদনশীল বিষয়ে কিভাবে কথা বলা হচ্ছে তা নিয়ে আমাদের সরকার সতর্ক ছিল, এই ধরনের কথা আমি কখনো বলিনি, কিন্তু তিনি চীনাদেরকে নিজের দেশে ফেরত পাঠাতে বললেন। আপনি যদি ধর্ম নিয়ে কথা বলতে চান এগিয়ে যান, তা অনুমোদনযোগ্য, তা থেকে আমরা তাকে থামিয়ে রাখতে চাই না, কিন্তু তিনি এখন স্পষ্টতই মালয়েশিয়ার জাতিগত রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইছেন, তিনি জাতিগত অনুভূতিতে আঘাত করছেন, যা খারাপ কাজ। ডক্টর মাহাতির আরও বলেন, পুলিশকে তদন্ত করতে হবে ডক্টর জাকির নায়েক মালয়েশিয়ায় সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনা সৃষ্টি করছেন কিনা। তবে মাহাতিরের মত হল জাকির নায়েক স্পষ্টতই তা করেছেন, জাকির নায়েকের উপর আইনের শাসন জরুরি করা হবে, কেননা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জাতিগত রাজনীতি নিয়ে কথা বলছেন এবং জাতিগত উত্তেজনা উস্কে দিচ্ছেন। তার মন্তব্য, আমরা যা ব্যবস্থা নেয় তা আইন অনুযায়ী নেব, কেননা আমাদের সরকার আইনের শাসনকে সম্মান করে। গত 8 আগস্ট তারিখে কোটাবারুর কেলাতানের একটি ধর্মীয় আলোচনা সভায় ডক্টর জাকির নায়েক তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার আহ্বানের জবাবে বলেন, মালয়েশিয়ায় থাকা চীনাদের সবার আগে নিজ দেশে ফেরত যাওয়া উচিত, কারণ তারাই মালয়েশিয়ার সবচেয়ে পুরনো অতিথি। এর আগে ডক্টর জাকির বলেছেন মালয়েশিয়ার হিন্দুরা ডক্টর মাহাতির মোহাম্মদের চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশ অনুগত।